প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ফারহনাস কুকিং হাউস প্রোফিটি থেকে স্বাগতম কাছে কিংবা দূরে যেয়ে যেখান থেকে আমার চ্যানেলকে ফলো করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের নাস্তার রেসিপি এতে থাকছে খুবই দুর্দান্ত স্বাদের এবং খুবই লবণীয় একটি রেসিপি এই রেসিপিটা আপনি যাকে দিবেন একদম নিমিষেই প্লেট খালি হয়ে যাবে চলুন তাহলে আজকের রেসিপিটা কী দিয়ে করা হচ্ছে আজকেরটা হচ্ছে কলা কলা এমন একটি জিনিস যেটা পছন্দশীল একদিন কি দুই দিন রাখার পরে কলার চামড়াটা যখন কালো হয়ে যায় তখন বাচ্চা হতে বড়রা কেউ কিন্তু খেতে চায় না তো এই কলাটা দিয়ে অনেকে আছে কিন্তু অনেকের জানা আছে কলা দিয়ে নানা রেসিপি তৈরি করা আবার অনেকে কিন্তু পাকা কলা দিয়ে কী তৈরি করা হয় সেটাও কিন্তু জানে না বর্তমান ডিজিটালের যুগ আমরা চাইলে সব কিছু করতে পারি এখন এখানে দুই পিস আমি পাকা কলা নিয়ে নিয়েছি আর দুইটি ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে একটি ডিমও নিতে পারেন এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি পাকা কলাটাকে এভাবে ছেপে ছেপে আমি ম্যাশ করে নিচ্ছি তার আগে বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছে অবশ্য মন্তব্য করে জানাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় এখন আমি কাটা চামচ দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ডিমের সাথে একসাথে মিক্স করে নিলাম এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি আমি আপনারা চাইলে এটা গ্রিটে দিয়ে ব্ল্যান্ডার দিয়েও আপনারা এটাকে মিহি করতে পারেন তো আমি যাতে হাতে সময় আছে সেক্ষেত্রে আমি কাটা চামচ দিয়ে করেছি সবার কাছে তো আপনার ব্ল্যান্ডার মেশিন নেই সেক্ষেত্রে কাটা চামচ অনেকে হয়তো মনে করবো আমার তো ব্ল্যান্ডার মেশিন নেই তাহলে কি আমি কি খেতে পারবো না আপনি হ্যান্ডউইচ দিয়ে করতে পারেন এবং কাটা চামচ দিয়ে করতে পারেন আপনি ব্ল্যান্ডার দিয়ে করতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন চিনি ডিম আর হচ্ছে কলা এটাকে আমি আরও ভালো করে চার থেকে পাঁচ মিনিট মিক্স করে নেব একদম এখানে যাতে কোনো প্রকার দলা না থেকে এখানে বেশি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি এখানে আরেকটা বাটিতে এটাকে ট্রান্সফার করতেছি এখন এটাকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এখানে কোনো প্রকার দলা না থাকে বাস এটা হয়ে গেল আমি এখানে একদম মিহি করে নিয়ে নিয়েছি এখন তার সাথে দিয়ে দেব আমি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটও দিতে পারেন তো এই যে কলারি নাস্তাটা আপনার যত স্পেশাল মেমার হোক না কেন একদম নিমিষে আপনার প্রশংসা না করে কিন্তু ছাড়বে না স্বাদের জন্য আমি এখানে অ্যাড করতেছি হাফ কাপ দুধ পাউডার আপনারা চাইলে এটা দিতে পারেন না চাইলে নেই এটা স্কিপও করতে পারেন কিন্তু দুধ পাউডারটা দিলে এটা স্বাদটা মনে হচ্ছে যে একটু বেড়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনার ভ্যানিলা এসেন্স যাতে এখানে কলা এটাতে ভেনিলা এসেন্স থাকলে দিবেন না থাকলে না এখানে যদি কলা না থাকতো তাহলে সেক্ষেত্রে একটা গন্ধ থাকতো যাতে কলা সেখানে গন্ধ আসবে না ভালো করে এটাকে করে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন তেলটা গরম হওয়ার পরে আমি এখন এগুলাকে দিয়ে দিচ্ছি রেস্টে রাখলে সেক্ষেত্রে এটা তাড়াতাড়ি ফুল উঠবে দেখতে পাচ্ছেন এটা আমি দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলা ফুল উঠতেছে এভাবে ফুলকুল ফুলকো হতে মানে আপনার বাচ্চারা এটাকে অনেক মজা করে খেয়েছে তো আমি এই রেসিপিটা সর্বোচ্চ আপনার চার থেকে পাঁচ মিনিটে কিন্তু বানানো হয়ে গিয়েছে দিচ্ছি আর এটা ফুল উঠতেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হলো আপনারা কীভাবে তৈরি করেছেন আমার মতো আপনারা কীভাবে তৈরি করেন সেটা কমেন্ট বক্সে জানালে আমিও শিখতে পারবো এইভাবে তৈরি করে আপনি বিকালে নাস্তা স্কুল টিফিন মেমার পায়ন আপনার প্রশংসা সবাই করবে এইভাবে আপনি তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জটপট কিভাবে এত পুলকো ফুলকো হয়ে গিয়েছে তাহলে এখন থেকে আমরা কলা পেকে গেলে সেটাকে ফেলে না দিয়ে এভাবে মজার রেসিপি তৈরি করে নিতে পারি গরম গরম পরিবেশন বিকালে চায়ের আড্ডা বন্ধু আড্ডা এবং স্কুল টিফিন তো জমেই যাবে তো এইভাবে আমি আপনার এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো ফিটা হয়েছে সবাই কিন্তু প্যাট ভরে খেয়েছে আমরা অনেক সময় কি করে খিদে পেয়েছে তাড়াতাড়ি টাকা দিয়ে আমরা নিচে পাঠিয়ে দিই নাস্তা আনার জন্য এটা ভুলেও না করে নিজেরা গড়ে তৈরি করে নিতে পারেন আর এখানে ডুবো বাসলে বাঁচলে সেই ক্ষেত্রে হচ্ছে কি তেলের পরিমাণটা কম লাগবে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে অল্প তেলে যখন বাঁচতে যাবেন সেক্ষেত্রে আপনার পিঠাগুলো তেলতলা হয়ে থাকবে খেতে কিন্তু একটু ভালো লাগবে না তো তৈরি করে ফেললাম বন্ধুরা এবার হচ্ছে পরিবেশনের পালা সবাই কিন্তু কোয়েট করতেছে চা নিয়ে তার আগে এটা খাবে তারপর চা খাবে তো আমি একটা ভাঙে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে কতটুকু নরম তুলতুলো হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম